রেকর্ডিং টা স্টার্ট করলাম। তো আমাদের লিঙ্কডইন মার্কেটিং করার জন্য এট ফার্স্ট আমার প্রয়োজন একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট, যেটা অবশ্যই প্রফেশনালরা যেভাবে আর কি মেইনটেইন করে তাদের অ্যাকাউন্ট গুলা হ্যান্ডেল করে কিংবা চালায় কিংবা তৈরি করে ক্রিয়েট করে ওইভাবে আমাদের এগুলো মেইনটেইন করাটা দরকার। তো যাতে কোনো এইখানে তো আর আপনি ইচ্ছা করার মধ্যে আপনার সকালবেলা ঘুম থেকে ওইটা একটা সেলফি তুলে দিয়ে দিলেন কিংবা দুপুরবেলা একটা সেলফি তুলে দিয়ে দিলেন, কোথাও আপনার কোথাও ঘুরতে গেলেন ঘুরতে গিয়ে একটা সেলফি দিয়ে দিলেন, এরকম পোস্ট কিন্তু এখানে কিন্তু অ্যালাউ হবে না। মানে আপনি যদি আমার স্ক্রিনটা যদি দেখে থাকে সবাই তাহলে বুঝতে পারবে এখানে যা পোস্ট আছে এভরিথিং আপনার প্রফেশনাল, এক কথায় প্রফেশনাল সবকিছু। হ্যাঁ, সবাই সবার সার্ভিস প্রফেশনাল কাজের জন্য আমরা হচ্ছে আপনি আপনার কাজের জন্য এটা ব্যবহার করবেন এক কথায়। যে আপনি এখানে আর কি মেনলি তেমন ভাবে কাউকে কোনো কিছু আপনি ইয়ে করতে পারবেন না, মানে ডে টু ডে লাইফে যে কাজগুলো হয় আপনার ওগুলো দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন, কোনো ধরনের কোনো ট্রাফিক জেনারেট করতে পারবেন না এখানে। এবং প্রত্যেকের প্রোফাইল আপনি যখন ঘুরে দেখবেন, আচ্ছা একটু নিচের দিকে স্ক্রল করে সবাইকে একটু এটা দেখানো যে কানেক্ট অপশনটা, ফ্রেন্ড কিভাবে সিলেক্ট করে, আর যাতে চাকরি, হ্যাঁ জবের জন্য আলাদা একটা অপশন আছে এই যে, হ্যাঁ এই কানেক্টের জন্য এই যে এখান থেকে কানেক্টে ক্লিক করলে কানেক্ট, হ্যাঁ কানেক্টে প্রত্যেকের অ্যাকাউন্ট গুলো আপনি একটু দেখেন যে সবাই কিন্তু যার যার অবস্থান থেকে সবাই কিন্তু প্রফেশনাল। হ্যাঁ হ্যাঁ তাদের ইয়ে করে দিয়ে রাখছে কিন্তু স্কিল গুলো এখানে শো করতেছে। তো আপনি যে ক্যাটাগরির লোক, সো আপনি এই দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং এর এসইও প্রফেশনাল লিংক বিল্ডিং বাংলাদেশ থেকে এসে, তো এই ধরনের আর কি আপনি এই ধরনের প্রোফাইল গুলোতে আর কি মেনলি আপনার যে ধরনের সার্ভিস গুলা আপনি প্রোভাইড করতে ওই ধরনের লোকের সাথে আপনি ইয়ে করতে আর কি কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। এবং সবাই এখানে স্কিল পারসন, আপনি দেখেন সবার প্রোফাইল একটু দেখেন, সবাই যা যা কাজ করে সবাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে, জি 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 ভাই এখানে আর কি মেইনলি ফালতু কোনো লোকের টাইম নেই আর তারা এখানে টাইম প্রোফাইল ঠিক রাখতে পারবে না। আর এখানে আপনি আমার এটা কিন্তু ভাই ফ্রি ভার্সন একটা অ্যাকাউন্ট, তো আপনি আমি যদি এটাকে প্রিমিয়াম করতে চাই দেখেন ট্রাই ফর ফ্রি 90 ডে, তো এখান থেকে আমি এটা প্রিমিয়াম নিতে পারবো, প্রিমিয়াম নিলে এটা আরো অনেক সুবিধা দেয়। তো দেন আমি আমার প্রোফাইলটাতে যাই প্রথমে, ঠিক আছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। হ্যাঁ হ্যাঁ একদম, এট ফার্স্ট আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, মানে আপনাদের হতে পারে পোস্ট কম থাকবে বাট এরকম একটা তারা তাদের হোম পেজে নিয়ে আসবে, লিঙ্কডইনে হোম পেজে নিয়ে আসার পর দেন এখান থেকে এট ফার্স্ট এই যে লোগোটা দেখতেছেন এই পাশে যে আমার মি, মিতে ক্লিক করার পর দেন ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইলে ক্লিক করব। দেখেন এটা কিন্তু আমার প্রোফাইল টোটালটাই। এখান থেকে কি ফ্রিল্যান্সের কাজ পাওয়া যাবে? হ্যাঁ আপনি চাইলে অবশ্যই এখানে যদি আপনি প্রপার মার্কেটিংটা করতে পারেন, এটা আপনি টোটালটাই হলো আপনার একটা বড় ধরনের মার্কেট, এখানে তো অনেকটা হায়ার করে আপনি আর কি এখান থেকে বেশি অনেক সময় আর কি অনেক হায়ার করে অনেক প্রফেশনালদেরকে লিঙ্কডইন থেকে হায়ার করা হয়। এই যে কিছুক্ষণ আগে যে প্রোফাইলটা ওপেন করলো সেখানে কিন্তু সে যে এসইও সার্ভিসটা প্রোভাইড করে বা ডিজিটাল মার্কেটিং বা তার ফাইবারে যে অ্যাকাউন্ট আছে সেটার কিন্তু সে এখানে মানে ওটার মার্কেটিংটা কিন্তু সেখানে করতেছে। হ্যাঁ তার মানে এখান থেকে অবশ্যই কাজের তো সুযোগ আছে, ঠিক আছে ওই যে জবের জন্য আলাদা একটা আমাদের ফিল্ড করাই আছে লিঙ্কডইনে, আপনি যদি এখানে প্রপার মার্কেটিংটা করতে পারেন এখান থেকে আপনি অবশ্যই কাজ পাবেন। আচ্ছা আমরা একদম প্রত্যেকটা পেজ নিয়ে আমরা কথা বলবো, প্রত্যেকটা এখানে ফাংশনালিটি নিয়ে আমরা কথা বলবো। তো এটা হচ্ছে আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, হ্যাঁ আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন দেখবেন যে আপনাকে এখানে ইমেইল আইডি প্রোভাইড করতে হচ্ছে, পাসওয়ার্ড দিতে হচ্ছে, ইউজার নেম দিতে হচ্ছে, এরপর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে ইমেইল এ একটা কনফার্মেশন দেবে, আপনি কনফার্মেশনটা ওপেন করার পরে হচ্ছে আপনি এই এরকম একটা পেজ এরকম একটা ফিচার আপনি দেখতে পারবেন আপনার হচ্ছে, তখন আপনার মানে প্রথমত কাজ হচ্ছে আপনার প্রোফাইলটা রেডি করা। হ্যাঁ এখন আমরা যে পেজে আছি আর কি এটা হচ্ছে প্রোফাইল, আপনি দেখেন প্রত্যেকটা সেকশন একদম আপনার এডুকেশন থেকে শুরু করে আপনার স্কিল সবকিছু আপনাকে হচ্ছে এটার মাধ্যমে আচ্ছা মেইনটেইন করতে হবে এক কথায়, মানে সবকিছুর অপশন এখানে দেয়া আছে। ওকে দেন তাহলে ভাই আমরা প্রোফাইলটাকে দেখি এট ফার্স্ট, তো এট ফার্স্ট আপনার প্রোফাইলটাকে এখান থেকে আপনি এডিট করতে পারবেন, ক্রিয়েট করার পর দেন আমরা এখান থেকে আপনার মনে করেন এই প্যান আইকনটাতে ক্লিক করলেই আমাদের প্রোফাইলের যে ডেটা গুলো দেওয়া আছে সেগুলো আমরা ক্রিয়েট এখান থেকে আর কি চেঞ্জ করতে পারবো। এট ফার্স্ট আপনার প্রোফাইল পিকচার দেন আপনার কভার ফটো
দেন আপনার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আপনার প্রোফাইলে, তারপর দেন হলো হেডিং হেডলাইন, হেডলাইন দিবেন আপনার, ওকে দেন তারপর আপনি এখান থেকে আপনার সার্টেন পজিশন, পজিশনটা সিলেক্ট করতে পারেন কোন কোম্পানিতে কি হিসেবে জব করতেছেন, তো আপনার এখান থেকে আপনার লোকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর হলো আপনার কান্ট্রি, লোকেশন, ইন্ডাস্ট্রি, মার্কেট রিসার্চ, তো আপনি এখান থেকে আপনি ইন্ডাস্ট্রি চুজ করতে পারবেন যে ইন্ডাস্ট্রিতে আপনি জব করতে কিংবা কাজ করতে পারেন, কিংবা এ আপনার প্রফেশন, প্রফেশন সেট করতে চাইছেন কিংবা গোল সেট করবেন লাইফে, তো ওই ধরনের আপনি এখান থেকে আর কি মেনলি এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন এই সার্ভিস। যেহেতু আমরা মার্কেট রিলেটেড কাজ করতে এই জন্য আমি মার্কেট রিসার্চ দিয়ে রাখছিলাম, আপনি আপনাদের পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। দেন এখান থেকে আপনারা আরো কিছু কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ফর্ম এখান থেকে ফিল আপ করতে পারবেন, যেমন ফোন নাম্বার, মোবাইল, দেন তারপর আপনার অ্যাড্রেস, তারপর হলো আপনার ইনস্ট্যান্ট মেসেজ, এগুলো দেওয়া যায় যদি আপনি চান আর কি, এগুলো না দিলে সমস্যা নাই। তো ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি অ্যাপ্লাই করে বেরিয়ে গেলেই আপনার এটা ডান হয়ে যাবে, অলরেডি কাজ কমপ্লিট। তো এটা হলো আপনার প্রোফাইলের যে ডেসক্রিপশন অংশটুকু আছে, মানে উপরের যে অংশটুকু আছে সেইটুকু শুধু আপনার কন্ট্রোল করার জন্য এই এই জায়গাটুকু। তারপর দেন আপনি এখান থেকে নিচের দিকে আসেন, নিচে যে এটা হলো আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে, এই বারটা যতটুকু আছে আপনার পুরোটা হলো কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে আপনার সম্পর্কে জানা এবং যে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন সম্পর্কে, ঠিক আছে। তো দেন আপনার নিচে যেটা আছে ইউর স্কিল, না এই যে জব, জব অপরচুনিটি নিয়ে একটু বলুন, যেটা নেওয়া যাবে জানতে চাইলো যে এখান থেকে আসলে কাজ পাওয়া যায় কিনা বা কিছু। হ্যাঁ, এই জব অপরচুনিটি, এখানে কিন্তু আপনি আপনার স্কিল গুলো আপনি ই করবেন, ঠিক আছে। কেউ যখন আপনার প্রোফাইলটা দেখবে তখন আপনার সম্পর্কে জানতে পারবে যে সে এই ফিল্ডে কাজ করছে বা তার এই এই দিকে দক্ষতা আছে। এটা একটু এডিট অপশনে গিয়ে দেখেন, এটা মানে এটা মানে নিচে আছে যে আমার এক্সপেরিয়েন্স গেলে। ও হ্যাঁ জি জি ভাই, এখানে দেখেন আমি আমার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করে রাখছি এখানে, ল্যাটার অন দি আপনারা দেখেন এখানে আমি প্রথমে আমার একটা প্রোডাক্টটা ডেসক্রিপশন দিতে আমি কি সম্পর্কে কাজ করছি, কোন কোম্পানিতে এবং আমি এখানে ফুল টাইম জব করছি আমি, তো দেন এখানে আপনি এখানে ক্লিক করলে দেন আপনাকে দেখাবে যে কোন কোন জায়গাতে আপনি জব করতেছেন কিংবা কিভাবে কি করতেন। তো আমরা এখান থেকে জাস্ট দেখতে পারবো এই যে আপনি এখানে এডিট অপশনে ক্লিক করলেই আপনাকে এটা এডিট করতে দিবে, এই দেখেন এখান থেকে আপনি ফর্মটা ফিল আপ করে পাবেন, জবের টাইটেল কি, চার্টিং জব টু মেলসেল স্পেশালিস্ট, ফুল টাইম জব করতে এখান থেকে আপনি ফুল টাইম, পার্ট টাইম, সেলস ইমপ্রুভমেন্ট কন্ট্রাক্ট এরকম আপনি দিতে পারেন। ফ্রিল্যান্সার হিসেবে আমি এখানে ফুল টাইম দিয়ে রাখছিলাম, তো এটা আমার কোম্পানি নাম ছিল, আপনি এখানে সার্চ দিলে আপনি কোম্পানি থেকে নাম পেয়ে যাবেন অলরেডি। তো তারপর ঢাকা বাংলাদেশ কোন কোন লোকাল এরিয়াতে আপনি জবটা করতেন, তো দেন তারপর আপনার কবে থেকে আর কি আপনি এই জবে স্টার্ট করতেন, তো এবং কি আপনি সার্টেনলি এখন আমি এখানে কাজ করতেছি, তো এই জন্য আর কি এই ডাটাগুলো আপনি এখানে ফিল আপ করতে পারবেন। তো এইখানে আপনি একটা ডিসক্রিপশন দিতে পারবেন আপনি জব অনুযায়ী, ঠিক আছে ভাই। দেন তারপর সেভ, আপনি এইভাবে আপনি আরো কিছু দিতে পারেন, আরো আরো আপনার যে এক্সপিরিয়েন্স গুলো আছে এগুলো শেয়ার করতে পারেন, যেমন এই একটা, তারপর আমি আবার এখানে দিয়েছিলাম কন্টেন্ট রাইটিং, তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট freelancer.com, তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ম্যানেজার ফাইবার, এইভাবে আপনি আপনার এক্সপিরিয়েন্স গুলো কিংবা জব এক্সপিরিয়েন্স গুলো আপনি এখানে দিতে পারেন, এবং তার একটা মজার বিষয় এগুলোকে আপনি স্ক্রল ডাউন করতে নিচে উপর নিচে নিয়ে যেতে পারবেন, এই বাটনটাতে ক্লিক করে ধরে লুক করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি চান যে আমি এটা একটু নিচে দিতে চাই, উপর এটা দিতে চাই, তাহলে আপনি এটাকে জাস্ট শুধু ক্লিক করে ধরে নিচে চান দিয়ে নিয়ে আসলে হবে। তো অবশ্যই এটা মেনটেন করবেন আপনি যে আপনার জবের যে টাইমটা আছে টাইমের উপর ডিপেন্ড করে, তো যেহেতু এটা আমরা ফেব্রুয়ারি 2019 থেকে শুরু করছি, তার আর উপরটা হলো আপনার যেহেতু 2018 সাল থেকে হয়েছিল, তো আমি এটাকে ইউজ করবো এখান থেকে ক্লিক করে ধরে নিয়ে এটা আগে দিব, কারণ এটা আমার রিসেন্ট জব, ঠিক আছে। আর এটা ছিল আমার ওল্ড আগে আগে আগস্ট 2018, আর এটা জুনে জুনে 2018, এটা এপ্রিল 2017, এভাবে আপনাকে ডেট গুলো মেনটেন করে করে আস্তে আস্তে আপনার ইয়ে গুলো আপনি এখান থেকে মেনটেন করে নেবেন স্কিল গুলো, তারপর আপনি এখান থেকে আপনি পুরো প্রোফাইলটা হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন নিজেই। এখানে আপনি এডুকেশনাল স্কুল ডিগ্রি, তারপর দেন হলো আপনার ফিল্ড অ্যান্ড স্টাডি, তারপর আপনার এখানে এভরিথিং যা যা আপনি কবে থেকে স্টাডি স্টার্ট করেছেন, তারপর আপনার গ্রেড কি ছিল, তো আপনি এভরিথিং সব কিছু অনলাইনে সব কিছু দিতে পারেন এখান থেকে, যা সব দিয়ে তারপর দেন আপলোড, আপলোড করে এখান থেকে আপনি কোনো মিডিয়া কিংবা ছবি আপলোড করতে পারেন, যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে আর কি, মিলে এখানে দেওয়া হয়েছে সার্টিফিকেট আপলোড করার জন্য, ঠিক আছে।
বলেন আপনি এখান থেকে পিন করতে পারবেন, পিন করে দেন এখান থেকে একটা ডিলিট করে দিয়ে রিমুভ করে দেন, এখান থেকে আপনি পিন করে দিলে এখানে উপরে উঠে যাবে এটা, ঠিক আছে? আপনি এগুলো ইচ্ছা করলে এবার মুভ করতে পারবেন, উপরে নিচে নিয়ে যেতে পারবেন, এইগুলো আর কি এভরিথিং। তারপর দেন আপনি সেভ করে দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপরে এখানে আমি কোন কোন পেজ গুলোকে ফলো করতেছি, ইন্টারেস্ট মাই ইন্টারেস্ট গুলো, এখান থেকে আমি কোন কোন পেজ গুলো ফলো করছি, কোন কোন গ্রুপ গুলোকে ফলো করছি, এগুলো আর কি। এটা না একদম খুব বেসিক লেভেলে, মানে আপনার প্রোফাইল যতটুকু ততটুকু। দেন এখানে আরো কিছু আছে, আপনার এখানে অনেক কাজ আছে, এই লিঙ্কে অনেক প্রচুর কাজ। তো আপনি এট ফার্স্ট হলে এটা আপনার প্রোফাইল ম্যানেজমেন্ট গেল, ঠিক আছে? মানে ওইটা ওইটা একটু দেখেন, এই যে ওপেন টু জব অপরচুনিটি, এই এইটা একটু ই করে দেখেন তো কোনটা। হ্যাঁ এটা, হ্যাঁ ওইখানে, হ্যাঁ হ্যাঁ ওইটা একটু এডিট অপশনে যান। তো আপনি এখানে, হ্যাঁ ঠিক আছে, জব প্রোফাইল আপনি কোন ধরনের জব গুলো করতে চান, জবের টাইটেল গুলো, এটা কিন্তু, হ্যাঁ এটা কিন্তু অলমোস্ট এজ এ ট্যাগ টাইপের। আপনি যখন আপনার ফিল্ডের একটা নাম লিখবেন তখন ও সাজেস্ট করবে, আপনি এখানে জাস্ট অ্যাড করে দিবেন। এর মানে হচ্ছে যে আপনার যে মানে এই এই ফিল্ডে যখন হচ্ছে জবের অপরচুনিটি থাকবে তখন সে আপনার এই যে টাইমলাইনে সে হচ্ছে এটা সার্চ করবে এক কথায়। হ্যাঁ কাজের জন্য আপনি যদি ওখানে হচ্ছে ফুল টাইম, এই যে নিচে দেখেন জব টাইপ, যদি ফুল টাইম দিয়ে দেন, জব লোকেশন এই যে বাংলাদেশে দিয়ে দিছে, এখন এই টাইপের যদি জব এখানে লঞ্চ হয় তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে ওরা সাজেস্ট করবে। আপনার টাইমলাইনে দেখবেন যে এইরকম নিউজ ঘুরতেছে এই নিউজ পোর্টালে। জি, তো আপনাকে আবার মেইলের মাধ্যমে কিন্তু ইয়ে করা হবে। দেখেন আমার এখানে রিসেন্টলি একটা মেইল দেওয়া হয়েছিল, ইউর জব ফর অ্যালার্ট ফর কন্টেন্ট রাইটিং ইন বাংলাদেশ, এই যে ওয়েব ইন বাংলাদেশ। হ্যাঁ এই যে এরকম আপনাকে সি অল জব, এখানে আপনি সি অল জব থেকে কি করে আপনি জবে নিয়ে যাবে, যে আপনি কোন, জি এটা কিন্তু ওই ফিল্ডের কারণে হইছে, ঠিক আছে? এটা কিন্তু ওই ফিল্ডের জন্য হইছে যে আপনি ওখানে অ্যাপ্লাই করে কন্টেন্ট রাইটার হিসেবে অ্যাড করে দিয়েছিলেন। এই যে জি জি এই যেটা, হ্যাঁ এখন যখনই এই যে জব রিলেটেড কোনো নিউজ হবে, হ্যাঁ কন্টেন্ট রাইটার এই ট্যাগটার জন্য কিন্তু আপনাকে ওখানে মেইল করছে বা আপনার এই টাইমলাইনে আসছে আমার কান্ট্রি লোকেশনের মধ্যে, তো এটা কিন্তু এটার জন্য হইছে। হ্যাঁ এই যে জব অপরচুনিটি, এখন আপনি এখানে আপনার, হ্যাঁ হ্যাঁ আপনি যখন মনে করেন এখন অফপেজের বেশ কিছু কাজ পারেন, লিংক দিয়ে যখন এই ধরনের কোনো কাজের জন্য এমপ্লয় দরকার হবে তখন আপনাকে মেইল করতে, ট্যাগ হিসেবে নিয়ে আছে বা আপনি এই এক্সপিরিয়েন্স আপনি এখানে দেখাইছেন বা আপনি কাজ, তো সেক্ষেত্রে আপনার টাইমলাইনে চলে আসবে, আপনাকে মেইল করবে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু আপনি এখানে, এটা কিন্তু অনেক ভালো একটা সুযোগ। হ্যাঁ যেটা আমরা বিডি জবসে দেখি, বিডি জবসে হচ্ছে আমরা যা অ্যাকাউন্ট করছি বা এখানে যারা কাজ করছি দেখছি যে যারা হচ্ছে আপনি যে ফিল্ডে সিলেক্ট করে দিবেন, মনে করেন যে ব্যাংক, ব্যাংক রিলেটেড অথবা এনজিও টাইপ, তো ওইটা সিলেক্ট করে দেওয়ার ফলে হয় কি যে এনজিও ক্যাটাগরিতে যারা হচ্ছে জব পোস্ট করে তারা, তখন হচ্ছে আপনার একটা নোটিফিকেশন চলে আসে যে এনজিও ফিল্ডের জন্য আপনার একটা জব ওপেন হয়েছে, আপনি একটু দেখতে পারেন, আপনি চাইলে ওখানে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ অলমোস্ট ওই রকম, মানে এখানে হচ্ছে কি প্রফেশনাল, আপনি যখন এই এই ফিল্ডে, তো সে যখন এখন যে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, হ্যাঁ সোশ্যাল মিডিয়া যখন সে অ্যাড করলো, এখন এটার ফলশ্রুতিতে যেটা হবে যে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই ফিল্ডে যখন কোনো কেউ জব পোস্ট করবে তখন হচ্ছে আপনার একটা নোটিফিকেশন চলে আসবে, আপনার হচ্ছে মেইলে জানিয়ে দেওয়া হবে যে এই ফিল্ডে এরকম একটা চাকরি আছে, আপনি চাইলে বা একটা একটা জবের একটা সুযোগ আছে, আপনি চাইলে সেখানে অ্যাপ্লাই করতে পারেন এরকম। আচ্ছা ওকে, হ্যাঁ লিংক লিংক করে, হ্যাঁ সেভ করে দাও। আচ্ছা এটা হচ্ছে আপনার একদম বেসিক প্রোফাইল, বেসিক প্রোফাইল আপনি এগুলো আপনাকে কিন্তু লিখতে হবে, যে এই যে সিস্টেম গুলো আপনি একদম ফুল কন্টেন্ট গুলো খুব ভালোভাবে লিখতে হবে, লিখে আপনি দেন এখানে আপনার এক্সপিরিয়েন্স গুলো এখানে শেয়ার করে দিবেন। তো আপনি এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যখন আমরা এলিডিভি দেখবে, এলিডিভি দেখে যদি কমপ্লিট করে যে সবাই যে বের দেওয়ার প্রবলেম হবে, তো এখান থেকে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, যে আপনি ইচ্ছা করলে এই সার্টিফিকেটটা এখানে গ্রোথ ফুল হিসেবে দিতে পারেন, ঠিক আছে? তো এগুলো আপনার কি যে এখান থেকে আপনার গ্রোথ ফুল হিসেবে দিতে পারেন।
ঠিক আছে, কারণ এখানে যত ইউনিক কন্টেন্ট হবে আপনার আপনার মানে প্রায়োরিটি ততটা বাড়বে। জি 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 এই দেখেন, এই আমার ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি নলেজ দেওয়া, আর অনেক কিছু অনলাইন মার্কেটিং, ব্লগিং, সোশ্যাল মিডিয়া, ওয়েব কন্টেন্ট মার্কেটিং, রাইটিং, এরকম আরো কিছু দেওয়া, ঠিক আছে। তো এগুলো আপনার এগুলো কিন্তু জেনারেলি একদম ডিজিটাল এসে কিন্তু দেখতে পারবে আমার প্রোফাইল, ঠিক আছে। এবং এবং আপনি এটা একটু দেখেন যে আপনার প্রোফাইল কতজন দেখছে বা কি, এটা তো একটা স্ট্যাটিক স্ট্যাটাস দেখেন। হ্যাঁ, এটা স্ট্যাটাসটা ভাই আছে, মানে আমার পোস্ট গুলো কতজন, এটা তো পোস্ট এন্ড অ্যাক্টিভিটিস মধ্যে, মানে আপনি প্রোফাইলে এই বাটনে ক্লিক করবেন, এই বাটনে ক্লিক করার পর এই যে এখানে এখানে কর্নার ক্লিক করার পর দেন আপনি পোস্ট এন্ড অ্যাক্টিভিটি, পোস্ট এন্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর দেন আপনি পোস্ট এন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর এইখান থেকে দেখেন অল অ্যাক্টিভিটি, মানে আমি যেগুলোতে লাইক দিচ্ছি, কমেন্ট করছি, পোস্ট করছি, সবগুলোতে, ঠিক আছে, এগুলো হলো অল। আর দেন আপনি যদি চান যেন আমার স্পেসিফিক কোনো একটা কন্টেন্ট এই যে পোস্টের উপর, আমি পোস্টে গেলাম, পোস্টে যাওয়ার পর দেখেন যেগুলো হলো আমার পোস্ট, যেগুলো আমি এখন বলতে আছি পোস্ট করছি, দেখেন এখানে আমার এটা 17 জনের কাছে ভিউ হয়েছে অলরেডি। এটা হলো বিয়ালি, একটু ক্লিক করে দেখেন, একটু ক্লিক করে দেখেন, হ্যাঁ বিয়ালি, সেখানে ক্লিক করেন। আচ্ছা এখানে ক্লিক করি, হ্যাঁ ওকে ভাই, একদম একদমই প্রফেশনাল, ঠিক আছে। আপনি আপনি দেখতে পারবেন যে কোন কোন টপিকস এর জন্য আপনার এই এই ভিউয়ার্স আসছে, ঠিক আছে, একদম প্রফেশনাল একটা এই বিষয়। জি ভাই, এবং কি কোন জায়গা থেকে আসছে এটা দেখা যায় যে ইন্ডিয়া থেকে কোন কোন, একদম এরিয়া এরিয়াও আপনাকে দেখাবে, লোকেশন গুলো দেখায়, ঠিক আছে। মানে এভাবে আপনি এখান থেকে এখানে সাথে মানতে দেখেন এই যে আমার 17টা ভিউয়ার্স এখান থেকে এখানে আসছে, 42 জনের কাছে গিয়েছিল এটা, এটা 82 জনের কাছে গিয়েছিল, সেখানে যদি এটা যেহেতু একটা অ্যামাউন্ট বড়, তো এখান থেকে দেখেন এই দেখেন এই এই সেক্টর থেকে আমাদের একটি মেনলি এই ট্রাফিক গুলো আসছিল, মেনলি এইগুলো কিন্তু আমার প্রোফাইলের জন্য ট্রাফিক অলরেডি, এবং কোন কোন ফিল্ড থেকে আসছে আপনি দেখেন, বাংলাদেশ থেকে একজন, তারপর হচ্ছে মিনিস্টার আইসিটি থেকে একজন, অনলাইন মার্কেটিং, আমি যে প্রথম, হ্যাঁ যে একদম প্রথম ফিল্ডটা দেখেন আপনি, এরা এই যে ফেসবুক বা এই যে freelancer.com বা মিনিস্টার অফ আইসিটি, এরা কিন্তু এই এক্সপিরিয়েন্সের লোক, মানে এদের এদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে এরা এই ফিল্ডে কাজ করে বর্তমানে, ঠিক আছে, এরা কিন্তু এই পজিশনটা দেখাচ্ছে যে এই এই অপশন থেকে হচ্ছে এই মানুষগুলো আসছে, এবং আপনার লোকেশন অ্যাড্রেসটা হচ্ছে দেখাচ্ছে এই যে থার্ড অপশনে যেটা, ঠিক আছে, মানে আপনাকে একদম আপনার পোস্ট কারা ভিউ করতেছে, কোথা থেকে ভিউ করতেছে, সবকিছু একদম ডিটেইলস আপনাকে দেখাবে। জি ভাই, তো আপনি যদি প্রিমিয়াম ভার্সন হতো আমার এই অ্যাকাউন্টটা, তাহলে আরো বেশি পরিমাণে ডিসকাউন্ট করতে, এবং কি তারা, হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই অবশ্যই বেশি পরিমাণে মনে করেন তারা প্রাধান্য দেয় সবসময়। তো এইভাবে আর কি আপনি এখান থেকে পোস্টের ইয়াগুলো দেখতে পারবেন, তো আপনার আর কি এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে আর কি ইউজারদের সাথে, মেইনলি এইগুলো আপনি এখান থেকে ইয়া করতে পারবেন, ঠিক আছে। তো এবং আপনার আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু ভালোই মোটামুটি দেখা যাচ্ছে যে 650 হচ্ছে ফলোয়ার, এটা কিন্তু খুব ভালো একটা বব বলা যায় যে মোটামুটি একটা ভালো র‍্যাঙ্কিং এ আছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, আসতে থাকে, হ্যাঁ সেটাই, হ্যাঁ অন্য অন্য ইস্যুগুলো দেখি, এটা এটা হলো আর্টিকেলের জন্য, আমি কোন আর্টিকেল এখন বলতে গেলে পোস্ট করে দেন, আর্টিকেল পোস্ট করে এখানে আমার আর্টিকেল রিভিউ আলাদা ভাবে দেখাবে, এটা হলো পোস্টের জন্য, এটা হলো ডকুমেন্ট, কোন ডকুমেন্ট শেয়ার করলে আমার ডকুমেন্ট গুলো কত জায়গা ভিউ করতে গেলে আমি এখন কথা কিছু করি না, ঠিক আছে। দেন তারপরে আপনি এখান থেকে জব পোস্টিং অ্যাকাউন্ট, এরকম আপনি জব পোস্টিং অ্যাকাউন্টে যেতে পারেন, এখানে জব পোস্টিং অ্যাকাউন্ট মানে জানেন কি, মানে আপনি এখান থেকে কোনো জব যদি অফার করতে চান, এজ এ বায়ার, জব যদি অফার করতে চান, হ্যাঁ হ্যাঁ, আপনি যদি কাউকে হায়ার করতে চান আপনার কাজের জন্য, অথবা কোনো প্রজেক্টে আপনি কাউকে হচ্ছে যে নির্দিষ্ট একটা সময়ের জন্য নিবেন, আপনি এখানে আপনি জব পোস্ট করতে পারবেন, এখানে আপনার কোম্পানির নাম দিবেন, সবকিছু আপনি জব টাইটেল, জব এরিয়া, দেন স্টার্ট জব পোস্ট, ঠিক আছে। আপনি পরে এরপর আসবে রিকমেন্ড লেখার জন্য, যেহেতু আমি এখানে কোনো জব পোস্ট করবো না, তো দেন আমি জাস্ট আপনাকে বলে দিচ্ছি কি কি আসবে এখানে, আমার সাথে সে কোন জায়গা থেকে আসবে, মেনলি কোন এরিয়া থেকে আসবে, কোন লোকাল এরিয়া থেকে আসবে, তো আমি অ্যাডভান্স কলম এখান থেকে জবের টাইটেল দিব, জবের এরিয়া দেবো, ঢাকা বাংলাদেশ সাপোজ দিয়ে রাখলাম,
এখানে কাজের জন্য খুব ভালো একটা প্রোফাইল আপনারা যেরকম ভাবে ফাইবারলি, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার আপওয়ার্ককে যেভাবে গুরুত্ব দেন, এখানে যদি সেম গুরুত্ব দিতে পারেন। তবে কি এটা অলমোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ার মতো, তো আমরা অতটা গুরুত্ব দেই না, তো এটা যদি এভাবে দেই এখানে কিন্তু প্রচুর কাজ হয়, ঠিক আছে, এবং এমপ্লয়ি দেওয়া নেওয়া হয়, বা আপনি কাজে আপনি আলাদাভাবে প্রজেক্টের কাজ এখানে করতে পারবেন, একদমই প্রফেশনাল। আপনি চাইলে আপনার প্রোডাক্টের বা আপনার সার্ভিস যেটা প্রোভাইড করতেছেন এটার জন্য খুব ভালো কোয়ালিটির একটা মার্কেটিং আপনি এখান থেকে করতে পারবেন, এবং এখান থেকে যারা যে সমস্ত ইউজার আপনি পাবেন তারা অবশ্যই প্রফেশনাল। ঠিক আছে, জি। তো এখান থেকে দেন আমরা আমাদের অ্যাকাউন্ট সেটিং করতে, মানে ইয়াতে যাই আমাদের সেটিং এন্ড প্রাইভেসি, তো এটা আপনার আমার অ্যাকাউন্ট সেটিং এন্ড প্রাইভেসি, তো এটাতে ভাই দেখানোর মতো কিছু নাই আরকি, এটা অ্যাকাউন্টে আপনার পার্সোনাল ইয়ে, তো আমরা এইগুলোতে আর কি ইয়া না করে দেন আমরা মনে করেন আমাদের যে প্রোফাইলটা ছিল, তো আমি প্রোফাইলে ভিউ প্রোফাইলে যাওয়ার পর যেগুলো দেখছেন তো এইগুলো হলো মোটামুটি এখানকার কাজ। আপনি এখান থেকে চাইলে দেখেন যে আপনাকে পিপল অলসো ভিউ, মানে আমার এই লোকগুলো আমার প্রোফাইল কিন্তু ভিজিট করতেছে অলরেডি, যে এই লোকগুলো আমার প্রোফাইল কিন্তু ভিজিট করতেছে, ঠিক আছে, এই লিস্ট আপনাকে দেখাচ্ছে, জি। এই যে আমাদের আমি যদি চাই যে ওদেরকে রিকোয়েস্ট পাঠাবো সেন্ড নাও, এই যে এখান থেকে আপনার আমি এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারি তাদেরকে, ফ্রেন্ড রিকোয়েস্ট যেটাকে আর কি বলে, এখান থেকে অ্যাড করতে পারি তাদেরকে, অ্যাড করতে পারি, যেহেতু তারা আমার প্রোফাইল একবার হলো ভিজিট করছে, তো আমি এখান থেকে তাদেরকে অ্যাড করবো, যাতে তারা আমার প্রতি যদি কোনো ইন্টারেস্ট থাকে তাহলে হইতে পারে তাদের সাথে কথা বলে এখান থেকে আমি কাজ ইয়ে করতে পারবো। এই দেখেন এখানে আসতেছে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট কানেক্ট কানেক্ট, এখান থেকে আপনি আরো এইদিকে ইয়ে করলে এইদিকে আরো আসবে, এইখান থেকে এই যে এখানে আমি এদেরকে মেনলি কানেক্ট করতে পারবো এখান থেকে। তবে একটা লিমিটেশন আছে, আপনি একদিনে চাইলে যে এত কিছু করে অনেককে যে রিকোয়েস্ট পাঠাতে পারবেন এরকম আপনি করতে পারবেন না, অবশ্যই আপনি এখান থেকে সর্বোচ্চ 20-25 জনকে পাঠানো যায় সর্বোচ্চ একদিনে। তো আমি যার শুধু এই কয়জনকে পাঠিয়ে রাখলাম, পাঠিয়ে রাখার পর দেন আপনার এই যে এখান থেকে যাওয়ার সাথে সাথে কিন্তু এই যে একজন অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু কন্টাক্ট, মানে আমি যে তাকে যে ইনভাইট করছি আমার প্রোফাইলে কানেক্ট হওয়ার জন্য আমার সাথে, তো সে কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলবে সাথে সাথে। তো এটা হলো এটা একটা প্রফিট, মানে আপনি কারা আসছে আপনার প্রোফাইলে এবং কি কাদেরকে আপনি এখান থেকে আপনার ফলো আপে নিয়ে আসবেন এখান থেকে কিন্তু খুব ভালো, মানে যা কারা আসতেছে আমার প্রোফাইলে, যারা আমার পোস্ট দেখে ইন্টারেস্ট কিংবা আমার আমার প্রোফাইল দেখে তাদের পছন্দ হয়েছে তারাই কিন্তু আমার প্রোফাইলে ভিজিট করতেছে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু আমি ওই সকল লোকগুলোকে টার্গেট করবো যারা আমার সাথে কানেক্ট করতে চাচ্ছে কিন্তু আমার প্রোফাইলে একবার হলো আসছে, এখানে হ্যাশট্যাগ আছে। এবার হচ্ছে হ্যাঁ এবার হচ্ছে হ্যাঁ এগুলো একটু দেখান, এই যে পাশে যে যে অপশন গুলো ছিল আর কি, হ্যাশট্যাগ তারপরে কানেকশন, এই সম্পর্ক মানে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে অ্যাট ফার্স্ট হলো কানেকশনে যাই, কানেকশনে যাওয়ার পর ওরা আমার সাথে কানেক্টেড আছে, যারা হচ্ছে কানেক্ট আছে ইতিমধ্যে, হ্যাঁ এখানে যারা হচ্ছে ইতিমধ্যে তার সাথে আমরা যে ফলোয়ার গুলো দেখছি এখান থেকে কিন্তু ভাই আপনি ফিল্টার করতে পারেন, যে মানে এখানে রিসেন্টলি অ্যাড ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আপনি ফিল্টার করে করে বের করতে পারেন আপনি কোন ধরনের, মানে আপনি মনে করেন অনেক ফ্রেন্ড হয়ে গেছে অ্যাড ফার্স্ট আপনি বুঝেন নাই, আপনি ফিল্ড ছাড়াও বাইরের ফিল্ডের লোকদেরকে আপনি কিন্তু কানেক্ট করবেন। দেখেন আমি অ্যাড ফার্স্ট থেকে আর কি মেন করে রাখছি জিনিসগুলো, আমার আমার প্রোফাইল কাটলে আপনি আর কি আনপ্রফেশনাল কিংবা আমার ফিল্ড ছাড়া কোনো লোক আপনি পাবেন না, দেখেন সবাই মোটামুটি যে আপনার এখানে এসইও ফিল্ড নিয়ে কাজ করছে, সাপোজ মনে করেন এই যে ইনি মুভি লেখা রাখছে ওনার প্রোফাইলে, তো আমি যদি ওনাকে যদি আর কি আপনার আনফ্রেন্ড যদি করতে চাই, মানে উনি আমার ফিল্ডের না মেনলি, তো আমি কি করবো ওনার প্রোফাইলটা ক্লিক করে এখান থেকে বের করবো, বের করে দেন এখান থেকে কি করবো আমি ওনাকে আর কি প্রোফাইল থেকে ডিলিট করে দিবো,
এই যে মোরে ক্লিক করবেন আর কি কিভাবে ভাই আমি সবাইকে দেখতেছি ভাই উনি দেখেন কিভাবে আমার সাথে হ্যাঁ উনি আমার সাথে কানেক্ট হয়েছিল উনি হলো আমার সাথে ফার্স্ট কানেক্টর মানে এখানে তিনটা স্তরে বা কানেক্ট করা যায় তিন তিন স্তরে আপনি কানেক্ট থাকে একটা ফার্স্ট ফার্স্ট কানেক্টর সেকেন্ড কানেক্টর একটা থার্ড কানেক্টর ফার্স্ট কানেক্টর হচ্ছে এগুলো যে কানেক্টরগুলো আপনি তার সাথে হয়তো বা সে আপনাকে রিকোয়েস্ট করেছে আপনি তাকে অ্যাকসেপ্ট করছেন বা আপনি তাকে রিকোয়েস্ট করেছেন সে সে অ্যাকসেপ্ট করছে এটা হলো ফার্স্ট সেকেন্ড হলো কোন গ্রুপ কিংবা মিডিয়ার মাধ্যমে আপনার সাথে কানেক্ট হয়েছে কিংবা কোনো পোস্টের মাধ্যমে আপনার সাথে সে কানেক্ট হয়েছে দেন থার্ড হলো সে কোনো অন্য কোনো ওয়েতে কিংবা সে জব সেক্টরতে কিংবা আদার কোনো পোস্ট করতেন আপনি কোনো জবে গিয়ে কিংবা কোনো ইনবক্স করতে কমেন্ট করতে সেখান থেকে আপনার সাথে কানেক্ট করতে তো এই ধরনের আর কি করো তো আপনি যারা ফার্স্ট কানেক্টর দেখবেন তা এই তার প্রোফাইলে ঢোকার পরে এখান থেকে আমি ফার্স্ট ঠিক আছে আপনি কি করতে পারবেন ফার্স্ট কানেক্টরকে এবং সেকেন্ড কানেক্টরকে আপনি হ্যান্ডেল করতে পারবেন বা থার্ড কানেক্টরকে আপনি হ্যান্ডেল করতে পারবেন না আমি এখন যেহেতু সে আমার ক্যাটাগরি লোক না মানে সে মুভি লেগে গেছে তার প্রফেশন এখানে তো দেন আমি কি করবো সে আসছে কোন জায়গা থেকে দেখেন এই দেখেন সে এসিও যে আমি যে আমি একটা গ্রুপের সাথে অ্যাড ছিলাম এসিও সে এই গ্রুপের থেকে আমার সাথে কানেক্ট হচ্ছে ঠিক আছে এই যে এসিও তো আমি কি করবো তাকে আমি আমার ইয়েতে রাখতে যাচ্ছি না তো আমি এখান থেকে মোরে ক্লিক করে দেন এই যে রিমুভ কানেকশনে ক্লিক করলে সে আমার থেকে কানেকশন রিমুভ হয়ে যাবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু কানেকশন রিমুভ কানেকশনে ক্লিক করলেই আপনার গ্রুপ তারপর আপনার কোন মেম্বার এভরিথিং যত কিছু সবার একসাথে দেখতে পারেন আপনার জবের সাথে জব দেখতে পারেন কন্টেন্ট ক্যাম্পিং স্কুল গ্রুপ এখান থেকে দেখতে পারেন এই দেখেন এই যেটা বলছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ড আপনি কিচ্ছু করতে পারবেন না থার্ড টোটালি আপনার নিয়ন্ত্রণের বাইরে ঠিক আছে এই দেখেন আপনি এটাকে আমি ক্লিক করতেছি কিচ্ছু করতে পারতেছি না এখান থেকে আপনার হাতের মধ্যে শুধু থাকবে ফার্স্ট এবং সেকেন্ড এই দুটা কানেকশন এক কথা হচ্ছে আপনি এখন ইউনিক ভাবে এটাকে ফিল্টার করতে পারবেন ফিল্টার করার জন্য এই অপশনগুলো দেওয়া হয়েছে এখানে এই লোকেশন সেট করতে পারবেন আপনি বাংলাদেশ থেকে কয়জন আছে ইউনাইটেড স্টেটস থেকে কয়জন আছে আমি যদি সাপোজ ইউনাইটেড স্টেটসে যদি ক্লিক করে যদি অ্যাপ্লাই করি দেন দেখেন আমার সাথে ইউনাইটেড স্টেটসে কয়জন আছে এখানে 35 জন 35টা রেজাল্ট আপনারা পাইছে যারা আমি ইউনাইটেড স্টেটের পিপলের সাথে কানেক্টেড আমার এরকম 35 জন মেম্বার আছে আমার প্রোফাইলে যারা হলো ইউনাইটেড স্টেট থেকে আমার প্রোফাইলকে ফলো আপ করতেছে অলরেডি ঠিক আছে এবং কি দেখেন তারা মজা একটা বিষয় দেখেন এখানে এসইও এক্সপার্ট তারপর যেন হলো তার এখানে হলো এসইও তার টাইটেল দেওয়া এখানে এসইও তারপর এটাও এসইও এটাও এসইও মানে আমি আমার লোকাল আমার আমার মানে আমার ক্যাটাগরি ছাড়া আমি কাউকে কিন্তু এখানে কিন্তু অ্যাড করে নেই এটা আপনারা চেষ্টা করবেন যে যাতে আপনারা অবশ্যই আপনাদের ক্যাটাগরি ওয়াইজ যাতে এখান থেকে ইয়ে করতে পারেন চুজ করতে পারেন তো এখানে আপনার এই এসইও ফাইবার অথবা আপনি এখান থেকে সার্টেন কাম্পিং এখান থেকে ইয়ে করতে পারেন অল ফিল্টার গেলে এখানে বিশাল মানে এখান থেকে আপনি স্পেসিফিক ভাবে যদি কাউকে যদি খুঁজে যদি বের করে নিয়ে আসতে তাহলে এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন এখান থেকে কানেকশন অফ অ্যাড কানেকশন অফ তারপর আপনার লোকেশন তারপরে কোন ধরনের কোন কোন লোকেশনের লোকগুলোকে আর কি খুঁজে বের করতে যাচ্ছেন তারপর সার্টেন ক্যাম্পিং কোনো ক্যাম্পিং এর লোক থেকে খুঁজে বের করতে যাচ্ছেন কি নেট কিও ফাইবার তারপরে আপনার ভার্জন এরকম আপনার এইখান থেকে আরো কিছু করতে পারবেন তারপর আপনার পোস্ট ক্যাম্পিং তারপরে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল ল্যাঙ্গুয়েজ যদি আপনি খুঁজে বের করতে পারবেন স্প্যানিশ জাপানিজ কোরিয়ান ইংলিশ তো দেন আপনি এখান থেকে স্কুল তারপরে অ্যাড স্কুল আপনি কোনো স্কুল অনুযায়ী কোনো কাউকে খুঁজে বের করতে চাচ্ছেন কিনা আপনার ফ্রেন্ড লিস্ট আছে এরকম ঠিক আছে তো আপনি এখান থেকে এখানে যদি আপনি যদি না হয় তাহলে এখানে আপনি সার্চ করতে পারেন স্কুলের নামটা লিখে প্রতিষ্ঠানের নাম লিখে তারপর সার্ভিস লিখে আপনি এখানে সার্চ দিতে পারেন সার্ভিস অ্যাড সার্ভিস ক্যাটাগরি তারপর ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল আপনি টাইটেল কোন টাইটেল মানে একজন জব এই যে এটা হলো তার টাইটেল ঠিক আছে মানে এই যে এটা হলো তার টাইটেল এই যে মুভি দিচ্ছেন আছে মুভিটা হলো তার টাইটেল ঠিক আছে তার অ্যাকাউন্টের জন্য এটা কি তার টাইটেল ঠিক আছে ভাইয়া আচ্ছা এটা হচ্ছে যে আপনাকে ইউনিক সার্চ এর একটা অপশন সেট একদম মানে আপনি ইউনিক ভাবে যে সার্চ এটা আপনি পুরো করে সার্চ হ্যাঁ কানেকশনটা মনে হয় যে সবাই বুঝতে পারছে মানে ফিল্টারিং করাটা দেন আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দিলে অ্যাপ্লাই হয়ে যাবে তো আমার এখানে যে তো আপনি টোটাল আছে 636 টা কি অ্যাড কানেকশন দেখাচ্ছে অলরেডি তো আপনি এখান থেকে ইয়ে করতে পারেন আপনি এখান থেকে তাদেরকে রেটিং দিতে পারেন এটা কি হেল্পফুল হয়েছে কিনা আপনার জন্য ফিডব্যাক দেওয়ার জন্য আপনি রেটিং দিতে পারেন তাদেরকে এখান থেকে তো এটা হলো ফিল্টারিং অপশনটা ছিল আর কি মানে আমি এই কিছু আগে একটা সিলেক্ট করে রাখছিলাম ইউনিভার্সিটি স্টেট তো আমি এটা ক্লিয়ার করে দিলাম এই পাশ থেকে
ভাইয়া ফার্স্ট কানেকশন হলো, আমি বলি শুনুন, ফার্স্ট কানেকশন হলো তারা যারা যাদেরকে আপনি রিকোয়েস্ট করাছেন অথবা তারা আপনাকে রিকোয়েস্ট করার পর আপনি তাদেরকে কানেক্ট করতে নাও আপনার সাথে, মানে সরাসরি এখানে কোনো ভায়া নাই এক কথায়। আচ্ছা লিঙ্গন ভাই একদম যদি তাকে সহজ করে বলেন যে আপনি তার প্রোফাইল দেখে আপনি তাকে কানেকশন রিকোয়েস্ট করেছেন আর সে এটা অ্যাকসেপ্ট করছে, জি অথবা সে কোনো ভায়া নাই মাঝখানে, মানে কোনো থার্ড সরাসরি এখানে কোন থার্ড পার্টি নাই। আর সেকেন্ড কানেকশনটা হচ্ছে আপনি কোন একটা মাধ্যমে, মনে করেন যে কোন একটা আপনি পোস্ট করছেন ওইখান থেকে আপনি মানে সেটা কমেন্ট সেকশনে গেছে বা সে একটা লাইক করছে বা কিছু, এরপরে সে আপনার সাথে প্রোফাইলে কানেক্ট হওয়ার চেষ্টা করছে, মানে এখানে একটা থার্ড পার্টি মানে অন্য কোনো মাধ্যমে আপনার সাথে কানেক্ট হচ্ছে সে, ঠিক আছে, অনেকটা এরকম। হ্যাঁ আচ্ছা ওকে, দেন আমরা মেসেজ এই লিংকডইনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেন, আমার এখানে দেখেন একটা জিনিস, মজার একটা জিনিস দেখেন, মানে আমি কিন্তু ভাই লিংকডইনে তেমন অ্যাক্টিভ না, ঠিক আছে, এই দেখেন আমার হিস্ট্রিটা দেখেন আপনি, এখানে সবচেয়ে বড় মার্কেটিংটা হয় কারণ যেহেতু এখানে সবাই প্রফেশনাল, তো এখানে সবচেয়ে বড় মার্কেটিং আপনার মেসেজের মাধ্যমে, সবচেয়ে বড় মার্কেটিংটা হয় এখানে মেসেজের মাধ্যমে। তারা এগুলো সবার যারা ফ্রেন্ড আছে যারা ফ্রেন্ড নাই তার সবাইকে খুঁজে বের করতে পারে, ঠিক আছে, তো এখানে আপনি লোকেশন অনুযায়ী নিতে পারেন, এই দেখেন সেখানে মার্কেটিং করতেছে যে হাই লিংকন উইড লাইক টু ইনভাইট ইউ to try linkedin learning for free dekhechen ekhane kintu arekta amake marketing korteche to ei ekta marketing process tader ei je ekhane she arekta marketing korteche ekhane theke dekha oneke oneke marketing korteche mane eta apne ek kothay ek ei dekhen ei dekhen she fiber ek kothay amra je amio korte hobe ei dekhen thik ache she service dite jao shekhane tokhane fiber er marketing ta korteche আমি মনে করি যে মনে করেন যে 50 লক্ষ SMS তারা একদিনে সেন্ড করে, এখান থেকে এই সেবাটা কম করে হলেও যদি 10,000 মানুষ নেয় এটা কিন্তু তাদের জন্য একটা লাভ, একটা লাভজনক আর কি, এই মেসেজটা দেওয়া সার্থক। এখন আপনি এরকম খুঁজে খুঁজে আপনার এই যে কিছুক্ষণ আমরা যে ফিল্টারিং দেখলাম কিছুক্ষণ আগে, যারা হচ্ছে এসইও ফিল্ডে কাজ করে, আমরা যদি এই ফিল্ডের লোকজনকে খুঁজে আমরা যদি প্রোভাইড করি যে আমরা হচ্ছে অন পেজের কাজটা হচ্ছে এত টাকায় দিচ্ছি বা আমরা কিওয়ার্ড রিসার্চ দিচ্ছি এত অল্প সময়ের মধ্যে, আমরা এরকম একটা ব্যানার সুন্দর করে বানিয়ে আমরা হচ্ছে এর সাথে রিলেটেড কিছু কন্টেন্ট দিয়ে একটা মেসেজ তৈরি করলাম, এরপরে আমরা ফিল্টার করে এই সমস্ত ফিল্ডে যারা কাজ করতেছে এদেরকে সেন্ড করলাম, তো তার হচ্ছে 637 জন হচ্ছে কানেকশনে আছে, তো এখান থেকে আমরা যদি 500 জনকেও, আচ্ছা 500 জন না, আমরা যদি মানে শুধুমাত্র এসইও ফিল্ডে কাজ করে যদি 100 জন হয় আমরা 100 জনকে যদি এই মেসেজটা পাঠাই, আচ্ছা হ্যাঁ না কথার কথা মনে করেন যদি 100 জনকে এটা পাঠাই, এখান থেকে যদি আমাদের 20টা যদি ফিডব্যাক আসে এটা কিন্তু আমাদের আমাদের মানে ইসের জন্য ওয়েবসাইটের জন্য হোক বা আমরা যে সার্ভিসটা দিচ্ছি এটার জন্য কিন্তু অনেক বেশি বেনিফিটেড, ঠিক আছে, তো আমরা শুধুমাত্র লিঙ্কডইন থেকে যদি 20টা ফিডব্যাক নিয়ে আসতে পারি, এরকম অন্য না আদার্স যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আছে সবগুলো থেকে যদি একই রকম হয় তো আমরা কিন্তু মোটামুটি ভালো একটা সুযোগ সুবিধা পাবো, ঠিক আছে, তো এখান থেকে এই মেসেজ অপশনটা কিন্তু খুবই, আপনারা একটা মেসেজ মানে মেসেজ অনেক সময় টেমপ্লেট হয়, মেসেজ টেমপ্লেট, বা আমরা অনেক সময় দেখেছি ইমেইলের জন্য অনেক সময় যে দেখবেন খুব দারুণ দারুণ আপনার কাছে কিছু ইমেল আসতেছে আর আমরা শুধু ইমেইল লিখি কিরকম যে মানে যেই ফাইলটা বা ফোল্ডারটা চাচ্ছে আপনি শুধু সেটা জিপ করে হোক বা সে একটা ছবি হোক আপনি ইমেইলে শুধু এটাকে অ্যাটাচ ফাইল করে আপনি মেইল মানে তার মেইলটা লিখে আপনি সেন্ড করে দেন, কিন্তু মেইল যে কত রকম সুন্দর হতে পারে আপনারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বা আপনাকে হচ্ছে স্প্যাম ফোল্ডার ঢুকে দেখবেন খুব দারুণ দারুণ মেইল আসতেছে, এগুলো কিন্তু টেমপ্লেট বানানো যায়, ঠিক আছে, তো আপনি এই যে লিঙ্কডইনের জন্য কিন্তু হ্যাঁ মানে যে মানে মেসেজ টেমপ্লেট আছে আপনি সুন্দর করে যদি আপনি লিঙ্কডইনে একটা
মেসেজ সেন্ড করেন, কেউ একটা সুন্দর মেসেজ দেখে মানে প্রথম টাইটেলটা দেখে অনেকে পড়তে আগ্রহ হবে, তো আগে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে, ঠিক আছে, অনেকে এখান থেকে আগ্রহ প্রকাশ করে কিন্তু আপনার সার্ভিসটা নিতে চাইবে বা সার্ভিস সম্পর্কে সে আরো বেশি জানতে চাইবে। হ্যাঁ, অনেক সময় আপনারা দেখবেন যে মেসেজে সুন্দর ইমেজ ব্যবহার করা থাকে, একটু অ্যানিমেশন দেওয়া থাকে, মানে একটু সুন্দর পার্ট পার্ট করা থাকে, মানে এটা কিন্তু খুব দারুণ একটা ব্যাপার। আপনি এখান থেকে যে প্রমোশনে গেলে, মিলে প্রমোশনে গেলে এই ধরনের ইয়েগুলো বেশি পাবেন, ঠিক আছে, এই সমস্ত মেইল টেমপ্লেট কিন্তু বানানো খুবই জরুরি, এগুলো কিন্তু প্রফেশনের মধ্যেই পড়ে। এই দেখেন মানে আপনি একটা লিখেন তো একটা আর্টিকেল মেইলের মাধ্যমে একটা মানুষকে, সে কিন্তু একটা মেইল লিখছেন গ্রাহককে বা একজন সেবাগ্রহীতাকে আপনি আকৃষ্ট করতে পারবেন। তো এটা আমরা দেখবো, মেইল মার্কেটিং একটা অপশন আছে, আমরা ফ্রি ভার্সনে যেটা যতটুকু কাজ করা যায় আমরা দেখবো সেটা। এই যে যে ভাইয়া একটা মেইল দেখেন, আই এম জিবি থেকে, এই যে ঠিক আছে, আপনি এই বাটনগুলো তো চালাইবেন, এগুলো কাজ করবে, প্রত্যেকটা কাজ করবে, রিমোট, তারপর আপনি, হ্যাঁ সেটাই সেটাই, নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, এই যে নিচে দেখেন যে আপনাকে এই যে প্লে স্টোর অপশন দিছে, তারপর হচ্ছে অ্যাপ স্টোর অপশন, এগুলো কিন্তু লাইভ, আপনি এখানে ক্লিক ক্লিক করলে একদম হচ্ছে প্লে স্টোরে নিয়ে যাবে। তো এটা কিন্তু টেমপ্লেট, এই যে এই ইমেইলে কিন্তু এগুলো টেমপ্লেট কিন্তু আমরা ইউজ করা কিন্তু খুবই ইউজফুল এক কথায়, মানে খুবই ভালো, এবং আপনি এখান থেকে খুব ভালো একটা ফিডব্যাক পাবেন। এরকম যদি আপনি সুন্দর মানে মার্কেটিং এর জন্য আপনি এরকম টেমপ্লেট আপনি তৈরি করতে পারেন। আমি এটা বলতেছি লিংকডইনের ক্ষেত্রে, লিংকডইনের ক্ষেত্রে মেসেজ অপশনে কি আপনি শুধু একটা হজবরল একটা মেসেজ লিখে দিলেন, সেটার থেকে আপনি যদি সুন্দর একটা মেসেজ ফরম্যাট নিয়ে, মেসেজ ফরম্যাটে আপনার প্রোডাক্টটা সুন্দর করে সাজিয়ে, মানে আপনি কি তাকে দিতে চাচ্ছেন বা আপনার মেসেজ, আপনি কি মেসেজটা দিতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন, এটা যদি আপনি গুছিয়ে সুন্দর করে একটা টেমপ্লেট আকারে সাজাতে পারেন, এটা থেকে কিন্তু আমাদের খুব বেশি মানে ফিডব্যাক আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। হ্যাঁ লিঙ্কন ভাই, তারপর পরেরটা কন্টিনিউ করেন, এরপর কি ছিল? এখানে একটা জিনিস দেখেন, দেখেন আপনাদের নতুন ভাবে যদি যে কানেক্টেড করে, মানে এই যে আপনার নোটিফিকেশন আসবে এখানে, এই দেখেন সে কি করলো, আলাউদ্দিন ইমু, ভাই আলাউদ্দিন ইমু নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, আমাদের আলাউদ্দিন ইমু ভাই অলরেডি খোলা শেষ। হ্যাঁ অলরেডি খোলা শেষ, সবকিছু অ্যাড করছি। আচ্ছা আপনাদের আমি ফলো ব্যাক করে দিলাম, সবাই চেষ্টা করো। আমি কিন্তু বলছিলাম ভাই যে আমরা সবাই সবাইকে একটু কানেক্ট করে নেই প্রত্যেকটা পেজের মধ্যে, তাহলে সুবিধা হবে। এটা কিন্তু আমি বলছিলাম প্রত্যেককে, আমি সবাই মেনটেন করতে কিনা কি জানি, যাই না বলতে পারি না আমি, বললে কাল ফেলে নিক সবাই, তারপর আচ্ছা 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 আপনাদেরকে সময় দেওয়া হবে, অ্যাকাউন্ট খোলার জন্য সময় দেওয়া হবে, আমরা আপাতত একটু দেখি। হ্যাঁ যারা এটা সাথে সাথে কাজ করছেন এটা ঠিক আছে, আচ্ছা যারা এখন করতে পারেন এদেরকে আলাদা করে সময় দেওয়া হবে। হ্যাঁ এটা হলো আপনার মেসেজিং, এটা মেসেজিং এতে আপনারা এখান থেকে ফিল্টার করতে পারবেন, আপনি ইচ্ছা করলে অল মেসেজ, তারপর আপনি যেভাবে আছে চান, আপনি আনরিড যে মেসেজগুলো আছে, ইমেল, স্প্যাম, আপনি যা যেগুলো আছে চান, আপনি যেগুলো আপনি এখন রিড করেন, আমি সবগুলো মেসেজ রিড করতে গেছে থেকে ইমেলের মধ্যে কোনো মেসেজ আছে কিনা, এই যে এই মেলগুলো, এইগুলো আপনার মেলের মাধ্যমে গেছে মেসেজগুলো, তো আপনি এগুলো ইয়ে করতে পারবেন এখান থেকে, মানে টোটাল আপনি সবকিছু এখান থেকে ফিল্টার আউট করে বের করতে পারবেন। তো আচ্ছা এখান থেকে দেন ওয়ার্ক, ওটা দরকার নেই, ওকে এখানে একটা পেন্ট ব্রাশ অলরেডি আউটসেট, টাপু পেন্ট ব্রাশ পড়াইছেন, ওকে থ্যাংক ইউ। তো আপনারা এখান থেকে আপনাদের ফিল্ডের আপনার মেম্বার গুলো অ্যাড করতে পারেন, মনে করেন এইগুলো দেখেন সব ডিজিটাল মার্কেটিং। আমি আমার প্রোফাইল আর কি এমন ভাবে ইয়ে করাচ্ছিলাম আগে থেকে, তো আমার প্রফেশন ছাড়া আর কি বাকি কারো এখানে প্রোফাইল কিন্তু আসে না, দেখেন আপনার যথাযথ যে ফিল্ড গুলো ইয়ে করে দেখতেছেন, দেখেন সবাই মোটামুটি এই ফিল্ডের লোক। আচ্ছা ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আপনি এখানে যে কন্টাক্ট, তো আমরা দেখছি কি কন্টাক্ট, জি ভাই আপনি তাদের সাথে কন্টাক্ট অবস্থায় আছেন, মানে তাদের সাথে কানেক্টেড আছেন, এরকম লোকগুলোকে আপনি এখানে দেখাবে, দেখেন এই যে কন্টাক্ট মানে আপনার ফোন নাম্বার অথবা আপনার মোবাইলের মেইল ছিল এরকম মেইল, অথবা আদার্স কিন্তু আপনার মেইল তারা মেল করছিল কিংবা কখনো এইগুলো, এই যে দেখেন ভাইও আছে ভাই, nobishwag@gmail.com, তো আমার মেলের সাথে জানা কানেক্টেড আছে, এখানে আপনারা তাদের ফিডব্যাক করতে পারবেন এখানে আসার জন্য, এই লিংকডইন প্রোফাইলে কিনা আপনার মানে লিংকডইন প্রোফাইলে, হ্যাঁ আপনি আপনি মেইলে ই করতে পারবেন।
আচ্ছা আমি তাদের আমি তাদেরকে ইনভাইট করতে পারবো লিঙ্কডইন প্রোফাইল করার জন্য। তো এটা হলো আপনার কন্টাক্ট অপশন হয়ে গেল আর কি মেইনলি। ও আর কি কন্টাক্ট অপশন আরেকটা জিনিস আছে এখানে ফিল্টারিং করার, যেটা আমি আগে একটু দেখাই। তো এখান থেকে দেখেন গুগল থেকে নিতে সেভ কন্টাক্ট অ্যাজ গুগল, গুগল থেকে নিতে আপনি এখানে এখানে আপনি প্রত্যেকটা কন্টাক্ট কিন্তু গুগল থেকে নাও, ঠিক আছে? মানে গুগলের সাথে আপনি তাদের যেগুলো অ্যাড করে রাখছেন সবগুলো অলরেডি 13 ডায়মন্ড ও সেট 13টা নোটিফিকেশন আসবে। কে কি করলো আমি কয়টা গ্রুপের সাথে আমি যাদের সাথে অলরেডি অ্যাড হয়ে গেছি তাদেরকে দেখাচ্ছি এখানে, ঠিক আছে? তো এটা হলো আপনার গ্রুপের যে অপশনটা ছিল সেটা। দেন তারপর আপনি চাইলে এখান থেকে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট গ্রুপ এই অপশনটা দেখেন সবাই। ফেসবুকে যেরকম আমরা গ্রুপ করি না, ঠিক আছে, কারণ আপনি এখানে স্পেশালিস্ট থেকে নিয়ে একটা গ্রুপ করতে পারেন। এবং কি গ্রুপটা ভ্যালু যে কত বেশি হবে এটা আপনারা আগে আইডিয়া করতে পারবেন না, যে গ্রুপটা থেকে আপনি কতটুকু বেশি পরিমাণে আর কি আপনি বেনিফিট ইয়ে করতে পারবেন। সাপোজ আপনি যে কোনো একটা প্রবলেম হলো কাজে, তাহলে আপনি এখানে যাদেরকে অ্যাড করতে নিয়ে কাজ করবেন আর কি, কিংবা অ্যাকাউন্টটা গ্রুপটা ক্রিয়েট করবেন, তাদের এখানে যদি আপনি যে কোনো একটা ইয়ে প্রবলেম যদি শেয়ার করেন তাহলে কি করতে পারবেন, তারা কিন্তু এখান থেকে আপনি কানেক্ট করতে পারবেন আপনার আপনার প্রবলেম সলভ করার জন্য, তারা কিন্তু কাজ করতে পারবে। ওকে, তো আমাদের এটা গেল আগে মেইনলি গ্রুপ ম্যানেজমেন্ট যে ব্যাপারটা। তারপর পেজ আছে এখানে, পেজ আমি কোন কোন পেজের সাথে অ্যাড আছি, তো আপনি এখান থেকে চাইলে আপনার পেজ ক্রিয়েট করতে পারেন। এই দেখেন ফলো, এখানে কিন্তু যে আমরা ফেসবুকে দেখছি যে গ্রুপ, তারপরে হচ্ছে আমরা যে পেজ ক্রিয়েট করছি এখান থেকে কিন্তু অলমোস্ট সেম। আপনি চাইলে আপনার যে সমস্ত স্পেশালিস্ট থাকবে বা আপনার যে সমস্ত প্রোডাক্ট বা সার্ভিস থাকবে এটা ব্যাকএন্ডে রেখে আপনি আপনার গ্রুপ হচ্ছে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ অবশ্যই। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে, হ্যাঁ আমরা কিন্তু এখানে সব প্রফেশনাল মানুষদের কানেক্ট করতে পারবো, একদম আমাদের গ্রুপে হোক পেজে হোক, আমরা কিন্তু সব প্রফেশনাল মানুষ নিয়ে এখানে কাজ করবো। যে অবশ্যই আপনি আপনার ফিল্ড অনুযায়ী গ্রুপগুলো কিংবা পেজগুলোর সাথে অ্যাড হবে, যেমন সার্চ ইঞ্জিন অ্যানালিসিস ফিল্ডে কাজ করে তারা, তো আপনি দেন তারপর এখানে মোজ এখান থেকে আপনি ফিল্টার আউট করে বের করতে পারেন কানেকশন আউট অফ নেটওয়ার্ক, মানে কোনগুলো আমার বাইরে নেটওয়ার্ক থেকে আছে মানে যাদের সাথে কানেক্টেড না, তারপরে কোম্পানিজ হ্যাশট্যাগ এখান থেকে আপনি ইয়ে করতে পারেন। আর এখানে দেখেন আপনার ফলো পেজ প্রপার্টিস, মানে আমি 674 জনকে ফলোয়িং করতেছি এবং কি তারা আমার 674 জন থেকে আমাকে 654 জন ফলো ব্যাক করতে অলরেডি, ঠিক আছে? আপনি এখান থেকে এইগুলো দেখতে পারেন। ফলো আর কি আপনি বলতে পারবেন প্রোফাইলে আওয়ার ভিডিও এখান থেকে আছে। এখানে আপনি ইয়ে করতে পারেন নিউজ লেটার তো দেখেন আমি নিউজ লেটার গুলোতে ক্লিক করি, এইগুলো মেইনলি একটা নিউজ লেটার পেজের মতো, ঠিক আছে? তারা নিউজ লেটার পেজ কিংবা নিউজ লেটার প্রোফাইল দেখে তৈরি করতে তারা, আমি দুইটা নিউজ লেটার পেজের সাথে অ্যাড আছি অলরেডি। তো এই হলো একটা আপনি এখান থেকে এই এইগুলো আর কি মেইনলি কেন করা হয় জানেন কি, এদের সাথে বড় বড় গ্রুপ কিংবা পেজের সাথে অ্যাড হওয়ার একটা কারণ আছে। এই কারণটা হলো যে এটা দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাকে, এই দেখেন তাদের এটাকে সাবস্ক্রাইব করা কতজন মানুষ, মোট 145,670 জন মেম্বার আছে তাদের সাবস্ক্রাইব করে ডেইলি, ঠিক আছে? তো এখানে যদি আপনি টেকনোলজি রিলেটেড যদি কোনো যদি আপনার নিউজ লেটারের সাথে যদি অ্যাড হতে চান তাহলে অ্যাড করলে দেখেন এখানে আরো তারা যখন কমেন্ট করতেছে, কমেন্টের সাথে সাথে তারা কি করতেছে, তারা খুব অ্যাক্টিভলি ভাবে এখানে ইয়ে করতেছে। এই দেখেন সেখানে একটা সেই একটা প্রোফাইলে ব্যাকিং করে আছে, এখানে
এই প্রোফাইলটাতে ক্লিক করে এখানে অ্যাড হতে পারবো ফলো তো দেন আমরা এখানে আছি এইখান থেকে মেইনলি এই ব্যাক লিংক গুলোকে কানেক্ট করার জন্য মেইনলি এই ইয়ার গুলোতে কাজ করা হয় নিউজ নিউজ ফিল গুলো আমরা ইয়ে করব বিভিন্ন ধরনের আইডি আপনার আইডি সলিউশন ভাই যে আপনার এই দেখেন ওনার সাথে অলরেডি আমি কানেক্টে রাখছি তো এই ধরনের আপনি এইখান থেকে মেসেজ করতে পারেন ইয়ে করতে পারেন আপনার প্রিমিয়াম ভার্সন যে প্রোফাইল গুলো সেগুলোর সাথে আপনি মেসেজ করে কন্টাক্ট করতে পারবেন জাস্ট ফলো আপ করতে পারবেন এই ওকে তো ভাই এখন আমরা মেইনলি এখন একটা কাজ করতে পারি পোস্ট করে দেখাতে পারি কিংবা এখান থেকে আপনি জব সার্চ করতে পারেন দেখেন সার্চ বাই টাইটেল অর স্কিল কোম্পানি আমি সাপোজ এখানে দিলাম কন্টেন্ট রাইটার দিয়ে তারপর আপনি সার্চ দিলাম দেখেন সার্চ এর সাথে সাথে দেখেন এখানে ফিল্টার করে বের করতে আপনি জব কোন ধরনের জব দরকার কন্টেন্ট রাইটার বিডি সিমান দেখো এই যে দেখেন এখানে আছে একটা ওয়েব কন্টেন্ট রাইটার প্রোফাইল নেক্সট দিস জব তারপর অ্যাক্টিভ আপনি এখান থেকে আর কি অ্যাপ্লাই করতে পারেন জবে যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারেন এখানে অ্যাপ্লাই ক্লিক করলে আপনি জব পেতে অ্যাপ্লাই করতে পারেন এখান থেকে তাদের এমপ্লয়ার টাইপ কি কোন ধরনের এমপ্লয়ার দরকার ফুল টাইম এন্ট্রি লেভেল তারপর সিনিয়রিটি লেভেল মানে আপনি কোন ধরনের ইয়েটা দিবে আপনাকে পজিশনটা দিবে সেটা হলো এন্ট্রি লেভেল তো আপনি এখান থেকে আর কি আপনি জবও চাইলে আপনার মন মতো খুঁজে বের করতে পারেন তো এটা অনেক রিসার্চ আছে রিসার্চ করে আপনি ইয়ার মাধ্যমে এনি টাইম মানে এখন যতগুলো পোস্টিং আপনি আপনি যদি তাদের পাঁচ মিনিট ফোর আওয়ারের মধ্যে কয়েকটা জব অ্যাপ্লাই করছে এখানে সেটা আপনি খুঁজে বের করতে পারেন কন্টেন্ট রাইটিং নিয়ে পাঁচ মিনিট ফোর আওয়ারের মধ্যে কোনো ধরনের আর কি এখন পর্যন্ত জব পোস্ট হয় নাই তো আমরা যদি এখানে অন্য কোনো একটা সার্চ দিই তাহলে কন্টেন্ট রাইটার নেই এখানে আমি এস ইউ দিলাম এস ইউ লিখে সার্চ দিলাম দেখি আমরা এস ইউ এই যে এখান থেকে দেখ ভাই পোস্ট এখানে 24 আওয়ারের মধ্যে দেখে কোনো এস ইউ নিয়ে পোস্ট করছে কিনা জব এখানে 24 আওয়ারের মধ্যে কোনো এসইউ নিয়ে পোস্ট করে নাই এবং কি একটা ইয়ার মজার বিষয় হলো এগুলো কিন্তু আপনার ফেক না ফেক জব না মানে ফেসবুক অনেক সময় আমরা দেখি জব পোস্ট থেকে বিভিন্ন ধরনের ইয়ে করা হয় যে জব আসে যে ভাই এত টাকা স্যালারি জব সব আপনি মেল করেন অ্যাপ্লিকেশন করেন চাকরি করলেন কাজ করলেন তাদের তারপর দেখেন এক মাস জব করে আপনার টাকা দিবেন কিন্তু তারা বুম শুরু করে দিবে ঠিক আছে তো আপনার এইখানে কিন্তু এরকম পাবেন না আপনি আপনি এখানে ট্রাস্টেড এবং খুব ভালো মানের ক্লায়েন্ট পাবেন এখান থেকে এই দেখেন আমার এটা আপনার পাস্ট উইক মানে গত সপ্তাহের মধ্যে এই পোস্টগুলো হয়েছিল এসইও ফিল্ডের কাজের জন্য এটা যদি আমি এসইও এক্সপার্ট দিয়ে ওপেন করি দেখেন এই পাশে অপশন তাদের এটার জন্য কি কি করা রিকমেন্ড দরকার এই আপনার এখানে ফুল রিকমেন্ড লেখা আছে আপনার কি কি স্কিল থাকতে হবে তো এইগুলো যদি আপনার অ্যাবাউট আছে এবং অ্যাবাউট আছে তাদের সম্পর্কে তাদের কোম্পানি সম্পর্কে লিখতে এখানে দেন এগুলো আপনার পড়ে দেন আপনি এখান থেকে তাদেরকে ফলো করতে পারেন ফলো করে দেন এখান থেকে আপনার সেন্ড ইন মেইল মেইলের মাধ্যমে করতে পারেন ঠিক আছে অথবা আপনার এখান থেকে ইজি টু ইজি অ্যাপ্লাই ঠিক আছে এখানে ইজি অ্যাপ্লাই ক্লিক করলে আপনার প্রোফাইল থেকে আপনাকে অ্যাপ্লাই করতে সুবিধা হবে অ্যাপ্লাই করে ফেলবে জি ভাই আর কি কি দেখা তো বলে আর বাকি সব কিছু অনলাইনে পারে মোটামুটি ওই রকমই আপনারা যেরকম আগে জানেন এগুলো হ্যাঁ আমাকে ওই যে সবাই রে একসাথে কিভাবে মেল করব ওই জিনিসটা একটু আরেকবার দেখাবেন কোনটা জানো ভাইয়া বুঝছেন ইনভাইট ইনভাইট আসলে মেসেজে না একসাথে আমি একটা মেইল লিখবো লিখে সবাই দিয়ে একসাথে সেন্ড করে দেবো তো করা যাবে না 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 এটা এটা এখানে করা যাবে না এটা স্প্যামিং করবে তারা তাই তো তারা বুঝা বলে যে এখানে ডিরেক্ট আপনি মার্কেটিং করার জন্য ইয়ে করতেছেন কাজ করতেছেন আপনার স্পেসিফিক লুক ধরে ধরে তারপর আপনার টার্গেট যেগুলো অডিয়েন্স গুলোকে সাইন আপ করে দেন তারপর আপনি কাজ করতে হবে একজন একজন করে মেসেজ পাঠাতে হবে হ্যাঁ 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 আপনি একসাথে এখান থেকে কিছু কথা বলবেন না এটা এটা হতে পারে মেইলে করা যায় মেইলে যে আপনি সিসি তে মেইল হোস হ্যাঁ সিসি তে গিয়ে কিংবা বিসিসি গিয়ে তারপর আপনি এখান থেকে কাজ করে করা যায় সিসি তে দিয়ে অথবা হয়তো বা আপনি জানেন সবাই মেইল যারা ইউজ করেন যত করে দেখানোর মতো কিছু নাই মানে আপনি এখান থেকে কাজ করে মেইল মেইলের মাধ্যমে করা যাবে তারপর আপনি একটা মেইল রাইট করে এখান থেকে রাইট করে আপনি এখান থেকে অ্যাড ক্লিক করেন অ্যাড ক্লিক করবেন লোডিং হোক এই যে এখান থেকে আপনি টু টু তে ক্লিক করলাম সাপোজ টু তে একটা মেইল দিলাম সাপোজ মনে করেন আমি দিলাম এখান থেকে একটা দিলাম এখানে দেওয়ার পর এখানে আপনি সিসি সিসি তে দিতে পারেন আরো সিসি তে আপনি যতগুলো আমার যতগুলো বলেন সমস্যা নাই এই
এখানে আপনি অনেকগুলো দিতে পারেন, এখান থেকে আবার এখান থেকে অনেকগুলো মেল আপনি অ্যাড করতে পারেন। তো এইভাবে আপনি দিতে পারেন, ঠিক আছে? দেন আপনি সাবজেক্ট সিলেক্ট করলেন, মেইল লিখলেন, একসাথে সবার কাছে চলে যাবে, ঠিক আছে? আর এইখান থেকে আপনি এটা করতে পারেন, বাট আপনি লিঙ্কডইন থেকে এটা করলে আপনাকে স্পামিং করে দিবে তারা, প্রোফাইল ছাই দিবে। তবে হ্যাঁ একটা কাজ করতে পারেন, আপনি লিঙ্কডইনে গ্রুপ গ্রুপ তৈরি করে দেন আপনি এখান থেকে যে নিউ গ্রুপ কনভারসেশন এখান থেকে আপনি এটা ক্রিয়েট করে তো যারা যারা আপনি ইয়ে করতে চান তাদেরকে একসাথে অ্যাড করেন, গ্রুপের মধ্যে অ্যাড করে দেন আপনি একটা মেসেজ গ্রুপ করেন। ঠিক আছে? আচ্ছা, অথবা যে ম্যানেজ কনভারসেশন এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন, কোনো ইয়ে থাকলে আপনার কনভারসেশন দরকার না পড়লে কিংবা প্রয়োজন ফিল না করলে তো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এখান থেকে আপনি যে শাকিল খান অথবা আপনি এখানে লিখতে পারেন এসইও ফ্রিল্যান্সার, তো এখান থেকে যে আপনি অ্যাড করতে পারেন, এখান থেকে অ্যাড করে দেন। এখান থেকে আপনি যেটা ভাই যেটা বলছিলেন নাও ভাই, তো এই অপশনটা আমার জানা ছিল না, এখান থেকে আপনি এখান থেকে যেটা ওয়ান কাইন্ড অফ ভাই এটা কিন্তু গ্রুপই হয়ে যাবে আপনাদের, এখান থেকে যে পরে আপনি এদেরকে নিয়ে অ্যাড করার পর এখানে মেসেজ দেওয়ার পর মেসেজ রাইট করে দেওয়ার পর তাহলে আপনি এখানে কিন্তু গ্রুপই হয়ে যাবে এটা। ঠিক আছে ভাই, আমরা কিন্তু ফেসবুকে কিন্তু ঠিক এইভাবে গ্রুপ ক্রিয়েট করি, এটা কিন্তু খেয়াল করে দেখেন আপনি। জি, তবে এইখানে মেইনলি আসলে সত্যিকার কথা বলতে কি ভাই, আসলে এখান থেকে আপনি প্রফেশনালিজম কথাবার্তা ছাড়া আর কোনো মানে কথাবার্তা মেইনলি বলা হয় না, যারা এখানে কাজ করে কথা। আচ্ছা, আপনারা মানে যারা শুনতেছেন বা দেখতেছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জানতে চাও থাকে আপনারা কিন্তু এর মধ্যে প্রশ্ন করবেন। আচ্ছা, আমরা তাহলে পরবর্তীতে হচ্ছে মানে পোস্ট অপশনটা দেখবো, আমরা ওখানে কিভাবে মানে পোস্ট করতে পারবো, আমাদের প্রোডাক্ট বেস কিভাবে পোস্ট করে বা আনুষঙ্গিক যে কাজগুলো আছে। ঠিক আছে, আমরা হচ্ছে ইন্টারনাল কাজগুলো দেখলাম যে আমরা আসলে আমাদের প্রোফাইলটা কিভাবে মেইনটেইন করব। ঠিক আছে, আমরা তাহলে আনুষঙ্গিক কাজগুলো আসলে দেখি। আচ্ছা লিঙ্কন ভাই, আমরা তাহলে পোস্টে যাব। যখন তারপর দেন আপনি এখান থেকে যেকোনো ছবি পোস্ট করলে এটার মধ্যে অল্টার ট্যাগ দিতে হয় না ভাই? আপনি দিতে পারবেন, সবগুলোতে আপনি দেওয়ার জন্য অপশন দিবেন, কিন্তু এখানে দেওয়ার জন্য অপশন দিবেন।
অল্টার ট্যাগ দিলে এসইওর জন্য সুবিধা এস এর একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে আপনি ওটা দেখবেন এটা আপনার ইউজার দেখবে না বাট গুগল দেখবে কিংবা আপনি ক্রাউলার দেখবে তাহলে যে লিংক নেই যে ক্রাউলার আছে তারা দেখবে তাদের জন্য ওকে ভাই একটা কাজ করলাম শুনবেন আর কি আমি একটা স্যার কি আপনার এই যে আমাদের আগে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে হ্যাশট্যাগ এর খুব দরকার পড়তো ঠিক আছে হ্যাঁ সেটা অবশ্যই লিংকডইনে আমরা আমাদের হচ্ছে এটা গুগল প্লাসেও ঠিক আছে গুগল প্লাসে হোক বা এখন ইমেজ শেয়ারিং অনেক সাইডে হ্যাশট্যাগ এর চাই বাড়তেছে প্রায় অনেক বেশি বাড়তেছে হ্যাঁ হ্যাঁ বলেন আমি যদি চান্তা দেখাইতে পারি হ্যাশট্যাগ খুঁজে বের করার জন্য একটা ওয়েবসাইট দেখি এবং কি সেখানে মাঝে সার্চ করলে সব দেখা যায় ওই হ্যাশট্যাগগুলো হ্যাঁ হ্যাঁ দেখি তাহলে সমস্যা নাই তো আচ্ছা ওকে দেন আচ্ছা আমি আমি কালকে আর কি হ্যাশট্যাগ আমার এই সার্ভিসের জন্য যেটা আমি একই সার্ভিস বারবার ইয়ে করতেছি তো আমি সার্ভিস অনুযায়ী একটু হ্যাশট্যাগ আর কি ঠিক করে রাখছিলাম তো আমি এখানে অ্যাড এই আমার এখানে লেখা শেষ দেন আপনি একটু স্পেস দিবেন স্পেস দিয়ে নিচে দিয়ে আপনি হ্যাশট্যাগগুলো দিবেন তাহলে দেখতে কি সুন্দর লাগে তো আমি এখানে হ্যাশট্যাগগুলো দিব দেখেন হ্যাশট্যাগ আমি কিছু লিখে রাখছিলাম এখানে মানে তবে একটা পোস্টে সর্বোচ্চ আপনার আমার মতে আর কি লিঙ্কডইনের ইয়েটা আমি সঠিক যাই না ইনস্টাগ্রামটা জানি 15 থেকে 20টা বাট লিঙ্কডইনে আপনি 5 থেকে 6টা বেশি হ্যাশট্যাগ দিয়ে না 5টার মতো দিতে দেয় তারা এভাবে দিতে দেয় না সম্ভবত ওকে তাহলে আমি সাপোজ এই কোটা হ্যাশট্যাগে দিলাম এখানে ঠিক আছে তো এই হ্যাশট্যাগগুলো ফাইন্ড আউট করার জন্য আপনার ভালো একটা প্ল্যাটফর্ম আছে আমি এটা দেখাই দিব লাস্টে তো এই ছিল আর কি মোটামুটি আমার এখানে পোস্ট করার জন্য এখান থেকে আপনি এনি ওয়ান ক্যান সি দ্যাট এখানে আপনি এনি ওয়ান এনি ওয়ান প্লাস টুইটার টুইটার এরিয়াগুলো দেখতে পারবে আপনি এগুলো সিলেক্ট করতে পারেন এখান থেকে ঠিক আছে টুইটার দিলে আপনি এখান থেকে টুইটার কানেক্ট করে নেবেন দেন তাহলে ওকে আচ্ছা আমরা কিন্তু এখানে আমাদের ওই যে আমাদের মেইন সাইটের ইউআরএলটাও কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো শর্ট করে জি 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 আপনি যে চান এখানে আপনি ইউআরএল দিতে চান তাহলে আর জি এরকম কিছু হ্যাঁ আমরা একটু হ্যাঁ শর্ট ইউআরএলটা এবং এটা হচ্ছে ইউআরএল হিসেবেই কিন্তু কানেক্ট করবে ওরা অনেক সময় আমরা দেখি যে ইউআরএল দিলে হচ্ছে টেক্সট করে ইনস্টাগ্রামে ইউআরএল না ইনস্টাগ্রাম হ্যাঁ 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 ইনস্টাগ্রামে ইউআরএল হিসেবে নিবে ইনস্টাগ্রামে ইউআরএল তো নিতে চায় না না ইনস্টাগ্রামে ইউআরএল নিবে তো ইনস্টাগ্রামে ভাই ইউআরএল দিতে চায় না ডেসক্রিপশনে ইউআরএল ওরা শুধু ইনস্টাগ্রামে একটা ইউআরএল ব্যবহার করতে দেয় সেটা হলো আপনার ইয়াতে ওই যে প্রোফাইলের নিচে যে ইয়াটা দেওয়া হয় সেটা শুধু এছাড়া আপনার ইনস্টাগ্রামে আর ইউআরএল নেয় না আমি কালকে ভাই ট্রাই করছিলাম তো আচ্ছা এই যে হ্যাঁ শর্ট না রিজে আচ্ছা একটু দেখা যাক না অন্য একটা আসছে তো বিজিটটা আমি অ্যাড করতে না বিজিটটা চলে গেছে এখানে ক্লিয়ার সেন্সর অ্যাড করে না
হ্যাঁ নিচে আসছে, এখানে আপনি আপনার ইউআরএলটা দিয়ে দিতে পারেন। ওকে দা দ্যাট ইজ দি অ্যাক্টিভিটি দ্যাট গোস ফর দ্য ব্যাক এন্ড টাকা মারা করে দেখতে ভালো লাগে। তো এই হলো একটা ইমেজ পোস্ট কিংবা আপনি এখানে ডেসক্রিপশন লিখে দেন, আপনি এখান থেকে আর কি সাবমিট করতে পারেন। এবং আপনি এখান থেকে কিন্তু আপনার অডিয়েন্স সেট করে দিতে পারবেন। উপরে দেখেন যে শুধুমাত্র এনিওয়ান, যে কেউ আছে, আপনি আপনি চাইলে যারা হচ্ছে, হ্যাঁ এখান থেকে অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করলে আপনি কিন্তু এরকম ফিল্টার করে তারপর হচ্ছে আপনি অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারবেন এক কথা। আচ্ছা ঠিক আছে, আমাদের অপশনটা হচ্ছে সবার জন্যই থাক। ওকে দেন তারপর আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের ট্যাগ দেওয়া কমপ্লিট, ট্যাগ দেওয়ার পর দেন আমরা এখান থেকে কি করতে পারি, যা শুধু আমরা পোস্ট করে দিব। ঠিক আছে, আপনি চাইলে আমাদের ফাইল শেয়ার করা যাবে। ঠিক আছে, আমরা এতদিন শুধু দেখছি যে ইমেজ এবং হচ্ছে ভিডিও ক্লিপ, আপনি চাইলে এখান থেকে আপনার ফাইল শেয়ার করতে পারবেন। মনে করেন যে পিডিএফ টাইপ যে সমস্ত ফাইল আছে বা আপনি কোন একটা এমএস ওয়ার্ড একটা ফাইল, হ্যাঁ ওখানে ওখান থেকে আপনি শেয়ার করতে পারবেন। এই যে চুজ ফাইল ড্রপ থেকে, আপনার ড্রপবক্স থেকে, অনলাইন ড্রাইভ থেকে, অন ড্রাইভ থেকে, আপনার গুগল ড্রাইভ থেকে, আপনি অথবা আপনার পিসি থেকে যদি চান, আপনার পিসি থেকে যেটা দিয়ে সিলেক্ট করে দেন, আপনি যে অ্যাপটা বলে দিন তার আমরা পিডিএফ বা হচ্ছে আমাদের যদি ওয়ার্ড ফাইল থাকে বা আদার্স কোনো ফাইল থাকে ওটা আমরা শেয়ার করতে পারবো এখানে। মানে এক কথা একদম প্রফেশনালিজম, যতগুলো সিস্টেম আপনার থাকা দরকার ততগুলো আপনাকে দিচ্ছে সেই সুবিধা। ওকে এটা আর কি মোটামুটি ছিল আমাদের লিঙ্কডিন। তো এখান থেকে আপনারা ভিডিও চাইলে ভিডিও আপলোড করতে পারেন, যা আপনার আর কি দরকার সবগুলো আপনি এখান থেকে আপলোড করতে পারেন। যদি এখান থেকে ভিডিও যদি আপলোড করতে চান, আমাদের যে ভিডিও টার্গেট আমার মনে হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন, এখানে ড্রপ ডাউন করো, ড্রপ ডাউন করে দেন। আচ্ছা এই কেটে আমি ভিডিও তারা নিচ্ছে না, এখানে আমরা ক্যাটাগরি আসলে এখানে ভিডিও বানিয়ে তারপর আপনি দিতে হবে, যেহেতু এটা আমার একটা গিফট ফাইল ছিল মেডিসিনাল কেটে নিতে ছিল না। এখানে আপনার ফটো ভালো একটা ট্রাফিক পেতে পারেন। মানে এই 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 পোস্টগুলো দেখেন, দেখেন এখানে কতগুলো লাইক আছে, 2500, সেটা অবশ্যই রিলেটেড পোস্ট হতে হবে। জি জি জি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে আপনি এখানে একদম পুরো এই 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 2500 লোক থেকে যদি আপনি যদি এখন যে কমেন্ট করেন, এখানে 40টা কমেন্ট আছে অলরেডি। মানে আমি যদি এখানে কমেন্ট করে যদি একটা একটা লিংক যদি দিতে পারি, এই দেখেন এখানে আমার প্রোফাইল, ওনার প্রোফাইল লিংক দিয়ে রাখছে। ঠিক আছে, তো প্রোফাইল লিংক দেওয়ার কারণে এখানে যারা যারা 2500 লোক এখানে যা আসছে তারা কিন্তু কমেন্ট করে, তারা এখান থেকে যদি 500 জন লোক যদি কমেন্ট করে যদি দেখে, তো 500 জন থেকে 100 জন হলো আমার প্রোফাইল একবার হলে ঘুরে আসবে। ঠিক আছে, দেখেন এখানে দেখেন বিটে দিয়ে কিন্তু শর্ট করে দিচ্ছে এবার। এখন এখান থেকে মেইন বিষয়টা হচ্ছে যে আপনার প্রোফাইলটা আপনি কতটা 100% করতে পারলেন। ঠিক আছে, এবং যারা অডিয়েন্স তাদের জন্য কিন্তু প্রথম দেখা হচ্ছে আপনার প্রোফাইলটা কতটা বেশি কি বলে, হ্যাঁ সেটাই, আপনার প্রোফাইলটা কতটা ফুলফিল হয়েছে আর কি। ঠিক আছে, সব কন্টেন্ট আপনার এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে আসলে। এবং আপনি যে মানে প্রফেশনাল, এই যে এখানে যে স্টেজগুলো আছে বা আপনার স্কিলগুলো, এগুলো হচ্ছে ফিল আপ করতে হবে। ঠিক আছে, আপনার কানেকশনগুলো বাড়াতে হবে। আপনি চাইলে আপনি এখানে একটা গ্রুপ ক্রিয়েট করে সেখানে প্রফেশনাল, আপনার আপনি যে প্রফেশনাল বা আপনি যে ফিল্ডে কাজ করবেন সেই মানুষগুলোকে আপনি অ্যাড করতে পারেন। হ্যাঁ, তো আপনি অ্যাবাউট এভাবে কিন্তু আস্তে আস্তে আপনি যখন এখানে আপনার সম্পর্কে কিন্তু একটা অ্যাবাউট পেজ করতে পারেন। এখানে এই যে দেখেন আমার অ্যাবাউট দেওয়া আছে, এখানে আমি
কল নাও, কন্টাক্ট নাও এবং মেইল সহ দিয়ে রাখতে আমার, তারা কেউ যদি এখান থেকে যদি চায় সেখান থেকে আমার সাথে কন্টাক্ট করতে পারে, মেইল এবং তোমার কন্টাক্ট নাম্বার আমার। দ্যাটস অল আপনার মার্কেটিং আর কি, আপনার আপনার ফিল্ড আছে। আমার প্রোফাইলটা কিন্তু মোটামুটি ভাই ভাই বুঝাই রাখছি, পুরোটা বুঝানো শেষ আর কি অলরেডি। হ্যাঁ সেটাই, যা যা দরকার ছিল ভাই। আপনাদের প্রথমত কাজ হচ্ছে আপনারা একদম প্রফেশনাল ওয়েতে আপনাদের প্রোফাইলটা রেডি করবেন। এই দেখেন নিউ ড্যাশবোর্ড, 40 পিপল হু ভিউ ইট প্রোফাইল, মানে 40 জন লোক আছে যারা আমার প্রোফাইল দেখছে রিসেন্টলি কিছুদিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সার্চ অ্যাপিয়ারেন্স মানে 8 জন আমার প্রোফাইল খুঁজে বের করতে পারবে সার্চের মাধ্যমে। এভাবে কিন্তু আপনি কিন্তু দেখতে পারেন যে আপনার এই ড্যাশবোর্ডের মাধ্যমে আপনার প্রোফাইলের আর কি এনগেজমেন্টটা কিরকম হচ্ছে ওভার সবার কাছে, ঠিক আছে। এই আবার এইগুলো আপনি আমারটা ভাই মোটামুটি কমপ্লিট করছি, মোটামুটি একেবারে কাজ চালানো মতো। হ্যাঁ হ্যাঁ, আর এখানে আপনারা কন্টিনিউ হচ্ছে কাজ করবেন এক কথায়, ঠিক আছে। আপনার আপনার প্রোফাইলে যদি অ্যাক্টিভিটি থাকে এটার কিন্তু আলাদা একটা প্রাধান্য দেয়া হয়, মানে সোশ্যাল মিডিয়াটাই আপনাকে দিবে, লিঙ্কডইন আপনাকে দিবে, সাজেস্ট করবে। এই যেমন সে যখন ই করতেছে মানে কানেক্ট অপশনে গেল যে অনেক অনেক প্রোফাইল থেকে কেন তার সামনে হচ্ছে এই প্রোফাইল গুলো চলে আসছে, এর কয়েকটা কারণ হচ্ছে তার অ্যাক্টিভিটি ভালো এবং সে যে ফিল্ডে কাজ করতেছে ওই ফিল্ডেই হচ্ছে সেও কাজ করতেছে এরকম কিছু একটা, বা তার হচ্ছে কন্টেন্ট গুলো খুব মানে মানসম্মত, যেখানে হচ্ছে অডিয়েন্স তাকে হচ্ছে লাইক কমেন্ট করতেছে বা তার প্রোফাইলটা বেশি হচ্ছে ভিউ হইতেছে, এর জন্য কিন্তু মানে এই সমস্ত কারণ বিবেচনা করে কিন্তু মানে প্রোফাইল গুলো আমাদের সামনে আসে, ঠিক আছে। তো এইসব বিষয়গুলো একটু মাথায় রাখবেন, আর এটা কিন্তু অবশ্যই একটা প্রফেশনাল সাইট, আপনারা প্রফেশনাল এখানে কাজ করবেন, আপনাদের প্রোডাক্ট এবং আপনাদের মানে নিচ রিলেটেড কাজগুলো আপনি এখান থেকে খুব ভালো একটা সাপোর্ট আপনি পাবেন। আচ্ছা, আর এই ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটা এ পর্যন্ত শেষ করি নাকি লিখুন। আচ্ছা আমি ওই যে ওয়েবসাইটটার কথা বলছিলাম, হ্যাশট্যাগ এটা ইনস্টাগ্রামে যাওয়ার কথা খাই ভাই, ইনস্টাগ্রাম কি ওপেন করব? আচ্ছা তাদেরকে কি মানে অ্যাকাউন্ট করার জন্য কি একটু সময় লাগবে কি? ভাই দেখি ভাই, আমরা সারা বছর লাগবো ভাই সোশ্যাল মিডিয়া সার্চ করতে, অফ পেজ আর অন পেজ অনেক কাজ বাকি আছে ভাই এখন। আচ্ছা কেউ ভাই একটু প্যাশন নিয়ে, আচ্ছা কেউ তো কোনো রেসপন্স করতেছে না, মানে কি কথাটা বুঝতেছে না করতেছে ভাই? সারা দিন লাগবো ভাই ভাই করলে, সারা মানে দুই দিন এক দিন এক কাজ আসলে আমরা সেটা দেখি হ্যাশট্যাগে। আচ্ছা আপনারা ই করেন তাহলে আজকে, আজকে আমরা হচ্ছে আরো একটা সোশ্যাল মিডিয়া দেখতেছি, কিন্তু শর্ত হচ্ছে যে আপনাদের এই দুইটাতে আপনারা কে কতটুকু কাজ করলেন এটা কিন্তু গ্রুপে পোস্ট করতে হবে, ঠিক আছে। যেহেতু আপনাকে কোনো রেসপন্স করতেছে না তার মানে হচ্ছে আপনারা সবাই বুঝতেছেন, কালকে হচ্ছে টিউম্বলারে কাজ কিন্তু সবাই পোস্ট করেন না ওখানে, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখেন, কারণ কি এটা আপনাদের জন্যই, আপনারা যখন এগুলো রিভিউ করবেন বা আপনারা যখন এটা এগুলো এইসবের উপরে একটা প্রজেক্ট জমা দিবেন তখন ভাই দেখি নক আউট হয়ে গেল। আচ্ছা আমি রেকর্ডিংটাই স্টপ করে দিই।